আরজিকর নিয়ে এখনো পর্যন্ত গোটা রাজ্য জুড়েই একটা তোলপাড় চলছে। আমাদের উত্তরবঙ্গের এই হাসপাতাল গ্রহণের কি পরিস্থিতি? এখন পর্যন্ত তো কিছু হয়নি, হয়েছিল 1982 সালে, তখন নার্স বর্ণালী দত্ত ধর্ষিতা হয়ে খুন হয়েছিলেন। তারপরে তো আর উত্তরবঙ্গে কোথাও কখনো এরকম ঘটনা ঘটেনি হাসপাতালে। অনেকে তো নিরাপত্তার অভাব বোধ করছে, নিরাপত্তার অভাব কি মানে এই ঘটনার আগে কেউ বোধ করতো না? প্রত্যেকটা মানুষের মধ্যেই তো একটা অনুভূতি আছে, রাতে দরজা বন্ধ করে শোন কেন, দরজা খুলে রাখলেই পারেন, এটা তো আমরা করি না। সবার মধ্যে নিরাপত্তা বোধের অভাব আছে বলেই সেটা শুধু এখানে বলে তো হবে না, একেবারে আসমুদ্র হিমাচল মানুষ দরজা বন্ধ করেই রাতে শোন, নিরাপত্তার অভাবের থেকেই শোন। আরজিকটের এই ঘটনা আপনার কি মনে হয় কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী যা বলেছেন তারপরে তার অন্য কথা বলার কোনো অবকাশ নেই, পরিষ্কারভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তিনিও সন্দেহ প্রকাশ করেছেন যে এর পেছনে হয়তো আরও কেউ আছে, এবং পুলিশকে তিনি একটা কাটা ডেট দিয়ে দিয়েছেন যে আগামী রোববারের মধ্যে এটাকে ইয়ে করতে হবে। তাহলে পুলিশ ঘটনাটাকে সাজানোর মতো ব্যবস্থা করলো কেন? কি মনে হয় সাজানোর মতন ঘটনা ইয়ে মানে শুধুমাত্র একজনকেই সামনে তুলে ধরলো? যদি একজন, এবার তো পুলিশ তাকে ইয়ে করে জেরা করে বের করবার চেষ্টা করবে যে এর সাথে আর কে ছিল না ছিল, এবার যদি থাকে তাহলে পুলিশকে ধরতে হবে তাকে। বামনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার, এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোস হিরো শোরুমে, বিশদে জানতে যোগাযোগ করুন 8537849648। না ধরলে তো কেস সিবিআইয়ের কাছে যাবে, আর যদি না থেকে থাকে তাহলে তো জোর করে কাউকে ধরা যাবে না, কিন্তু পারিপার্শ্বিক যে সব ব্যাপার দেখে সবারই মনে হচ্ছে যে একা হয়তো এটা কারো পক্ষে করা সম্ভব না, এর পেছনে কেউ থাকতে পারে। তো যে ধরা পড়েছে তাকে জেরা করে পুলিশ জানে কিভাবে কথা আদায় করতে হয়, সেরকম গাফিলতি ছিলই মনে হচ্ছে। কার গাফিলতি? নিরাপত্তা, এটা তো একটা ঘটনা ঘটেছে একটা সেমিনার হলে, একজন মহিলা একা রাতে থাকবে, তাহলে তাকে নিরাপত্তা দেওয়ার, তার দিকে নজর রাখার ব্যবস্থা কর্তৃপক্ষের করা উচিত ছিল। বলছি যে এই ঘটনার পরেও উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে সিসিটিভির মানে সিসিটিভিগুলো নষ্ট আছে, বেশ কিছু সিসিটিভি নষ্ট আছে, সেক্ষেত্রে কী বলবেন? আমি একটু শুনিনি এরকম কোনো ঘটনা। আলিপুরদুয়ার হাসপাতালেও যেমন যদি সিসিটিভি খারাপ থাকে তাহলে নিশ্চয়ই সুপারের দায়িত্ব বা হসপিটাল কর্তৃপক্ষের দায়িত্ব সিসিটিভিগুলোকে মানে দ্রুত ঠিক করে নিয়ে যাতে সেগুলো কার্যকরী হয় সেই ব্যবস্থা করা। মানে মেডিকেল কলেজ বা মেডিকেল কলেজ আজকে কুচবিহার মেডিকেল কলেজেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, এটা করতে পারে, ওরা ওদের কিছু দাবি নিয়ে করছে, আন্দোলন করছে, ওরা মনে করছে যে এটা আন্দোলন করতে পারে ভালো হবে তো করছে, কিন্তু সরকার বসে নেই, সরকার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে এবং আমার মনে হয় দ্রুত এই ব্যাপারটা পুরোপুরি নিষ্পত্তি হবে। বিরোধীরা তো আন্দোলন করবে না, বিরোধীরা ঘরে বসে থাকবে, কিন্তু এক একটা জিনিস ওই অনিতা দেওয়ানের আজকে যারা করছে তারা অনিতা দেওয়ানের সময় করেনি, আজকে যারা করছে তারা বর্ণালী দত্তের সময় করেনি, আজকে যারা করছে তারা নন্দীগ্রামের ঘটনার সময় করেনি, এগুলোই পার্থক্য। দাদা, রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলো বা নার্সিং ট্রেনিং কলেজগুলো এগুলোতে নিরাপত্তা বাড়ানো উচিত বলে মনে হয়? শুধু ইয়েতে কেন, কলেজগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেখানে হোস্টেল আছে, যেখানে মহিলাদের জন্য আলাদা, ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল আছে, নার্সিং ট্রেনিং কলেজগুলো, সব জায়গাতেই নিরাপত্তার দিকে নজর রাখা উচিত।
সেটা নিয়ে শুধু এখানে রাখবো ওখানে রাখবো না, এত তো ব্যাপার নেই কোনো।